আগামী সপ্তাহের মাঝামাঝি সময় দেশে বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আনোয়ার হোসেনের রিপোর্ট দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে বর্ষা মৌসুমের ভারী বৃষ্টিপাত তাই কিছুদিন আগে মৌলভীবাজার ফেনী এলাকার বিভিন্ন এলাকা তলিয়ে যায় পানিতে এখন অবশ্য সেই পরিস্থিতির উন্নতি ঘটেছে তবে এবার দেশের উত্তরাঞ্চলের কিছু জেলা আক্রান্ত হতে যাচ্ছে বানের পানিতে আগামী সপ্তাহে গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল সহ বেশ কিছু জেলায় বন্যার আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তারা জানিয়েছে দিন সাতেকের এই বন্যা হবে স্বল্প থেকে মাঝারি আকারের আগামী সপ্তাহের মাঝামাঝি যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর অববাহিকার বেশ কিছু পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করে যেতে পারে যে কারণে কুড়িগ্রাম গাইবান্ধা জামালপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল এই অঞ্চলগুলো আপনার বন্যা আক্রান্ত হতে পারে তিস্তা দরলা দুধকুমার এই নদীগুলোরও পানির খুব আকস্মিক বৃদ্ধি করতে পারে এবং যেই কারণে আপনার রংপুর লালমনিরহাট দিনাজপুরের নিম্নাঞ্চলগুলোও প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও নেপালে ভারী বৃষ্টিপাতের জন্যই এই বন্যার মুখোমুখি হতে যাচ্ছে দেশ আবহাওয়া অধিদপ্তরের ম্যাপের বেগুনি চিহ্নিত অংশগুলো বলছে ভারতের ভারী বৃষ্টি চলবে আরও বেশ কয়েকদিন উজানে বিশেষ করে নেপাল এবং আসাম মেঘালয় অঞ্চলে সক্রিয় বর্ষার কারণে ভারী বৃষ্টিপাত হবে তবে বন্যার যদি হয়েই থাকে সেটা আসলে উজানের বৃষ্টিপাতের কারণেই হবে আগামী সপ্তাহের পর এই মৌসুমে আরও দুই দফা বানের পানিতে ভাসতে পারে দেশের অনেক এলাকা এমন আভাসও দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ব্রহ্মপুত্র যমুনা নদীর এই ধরনের স্পেল আমাদের আগামী দুই মাসে আরও এক থেকে দুইটি আসতে পারে এবং সেটা হতে পারে এই বছর এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের মাঝামাঝি বন্যার যে ডিউরেশনটা বা বন্যার যে মাত্রাটা সেটা একটু বৃদ্ধি পেতে পারে আশঙ্কা করা হচ্ছে আগামী মাসের বন্যা দুই সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে আনোয়ার হোসেন মাছরাঙা সংবাদ ঢাকা